আপনি ব্রাশ করেন আপনার দাঁত পরিষ্কারের জন্য আপনি ব্রাশ করেন কিন্তু নবীর সুন্নত হিসেবে আপনি মেসওয়াকটা করেন মেসওয়াক অন্তত পক্ষে পাঁচ ওয়াক্ত নামাজের আগে আপনি মেসওয়াকটা করেন রাসূলের সুন্নতটা আদায় করেন মনে রাখবেন রাসূল বলেছেন যে মেসওয়াক করে মৃত্যু যন্ত্রণাটা তার সহজ হয়ে যায় মরণের সময় কালিমা নসীব হয় মৃত্যুর সময় কালিমা নসীব হয় আমরা জানি না মরণের সময় আমার কালিমা নসীব হবে কিনা আপনার জানা নাই মৃত্যুর সময় কালিমা নসীব হবে কিনা পৃথিবীর কে আছে আপনাকে মৃত্যুর সময় কালিমা পড়াবে আল্লাহ যদি আপনাকে তৌফিক না দেন ঠিক কিনা রাসূল বলেছেন যে মৃত্যুর সময় কালিমা নসীব হয় যে ব্যক্তি মেসওয়াক করে মেসওয়াক এই যে মেসওয়াকটা এটা কি কয়জনের কাছে আছে সেটা কয়জনের কাছে আছে কয়জন জানেন মেসওয়াকটা করা জরুরি দরকার নবীজির একটা সুন্নাত আজকে সমাজে বড় অবহেলিত নামাজে মজা নাই কোরআন তেলাওয়াতে মজা নাই কেমনে থাকবে মজা আপনি মেসওয়াক কবে করে নামাজটা পড়েছেন মেসওয়াকটা করে একটু নামাজে দাঁড়ায় দেখেন নামাজে মজা আসে কিনা মেসওয়াক করে কোরআন তেলাওয়াত করে দেখেন নামাজে মজা আসে কিনা না মেসওয়াক কেমনে করতে তাও তো জানেন না মেসওয়াকটা কেমনে ধরতে ওইটাও তো জানেন না এই যে মেসওয়াকটা এমনি ধরা লাগে এমনি এমনি এই তিনটা আঙ্গুল উপরে থাকে তিনটা আঙ্গুল থাকে উপরে এইটা থাকে নিচে এইটা থাকে নিচে ডান দিক থেকে শুরু করতে হয় প্রথমে উপরে ছোঁয়ালে ডান দিক থেকে শুরু করে বায়ে নিতে হয় তারপরে আবার ডান দিক থেকে এদিকে আনতে হয় এরপরে নিচ থেকে বাম দিকে যাইতে হয় এরপরে আবার এদিকে আনতে হয় এগুলো প্র্যাকটিক্যালি আমল নবীজি বলছেন আয়েশা মেসওয়াকটা দাও হযরত আয়েশা মেসওয়াক দিলেন কিন্তু শক্ত ছিল নবীজি কামড়ি এটাকে নরম করতে পারছিলেন না আয়েশাকে বলছেন আয়েশা তুমি একটু নরম করে দাও চিবিয়ে নরম করে দাও আমি মেসওয়াকটা করি নবীজির মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে সাকরাত শুরু হয়ে গেছে এমন অবস্থায় নবীজি মেসওয়াক করতেছে আর আপনি 50 বছর হয়েছে আজও মেসওয়াক করেন না আবার আপনি ইবাদতে মজা খুঁজেন অন্তরে শান্তি খুঁজেন হবে না এটা মেসওয়াক করবেন কারা কারা থেকে তো ইনশাআল্লাহ এটা মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ সবাই করবেন তো ইনশাআল্লাহ মেসওয়াকটা করবেন বাবাজি একটা গাছের ডাল আছে না আমাদের এলাকায় আছে না একটা গাছের ডাল দিয়া নামাজের আগে একটু মেসওয়াকটা করবেন এটা শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য মহিলারও তো মেসওয়াক কি জিনিস চিনি না কথা বলেন না কেন হ্যাঁ এই সুন্নত গুলো জিন্দিগিতে আনেন রসুলের এই সুন্নত গুলো আনেন জিন্দিগিতে আল্লাহ জিন্দিগি আলোকিত করে দিবে ইনশা আল্লাহ নামাজে মজা পাবেন রোজায় মজা পাবেন সুবহান আল্লাহতে মজা পাবেন আলহামদুলিল্লাহতে মজা পাবেন বেহুদা কাজ থেকে নিজেকে সরিয়ে ফেলবেন দেখবেন আপনাকে আল্লাহ কবুল করে নিবে মনে থাকবে ইনশা আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার